हाय एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू रुम्पाच किचन। सबाई के रमजानुल मोबारक। सबार रोजा केमन चलछे? आशा करछि सबार रोजा भालोई चलछे, आमादेरो भालोई जाच्छे। आजके आमि आपनादेर जन्य एकटा रेसिपि निये चले आसलाम, सेटा हलो जिलापी। जिलापिटा आसले किन्तु सबारई खूब पछन्द, इफतारिते किन्तु जिलापिटा सबार चाई चाई। তো জিলাপিটা অনেকের মচমচাটা কম হয়, অনেকের জিলাপিটা বানানোর পরে এটা নরম হয়ে যায়। আজকে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে বানান, আশা করছি একদিন পর্যন্ত পুরো কুড়মুড়ে বা মচমচে থাকবে জিলাপিটা। আজকে আমি জিলাপিটা বাসায় থাকা পানির বোতল দিয়ে বানাবো, জিলাপি মেকার দিয়ে বানাবো না। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি জিলাপিটা তৈরি করি। জিলাপি বানানোর আগে প্রথমে আমি এর শিরাটা রেডি করে নিব। এর জন্য চুলার উপরে আমি একটা পাতিল দিয়ে দিয়েছি। পাতিলটা আমি একটু গর্ত টাইপের ছোট পাতিল নিয়েছি, এতে করে জিলাপি ভিজাতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমি 2 কাপ সুগার দিয়ে দিচ্ছি, আর 2 কাপ সুগারের সাথে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। আপনারা এটা যে কোনো কাপ দিয়ে মেপে দিতে পারেন। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা এলাচ দানা। এটা একটু ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে এখানে স্যাফরন বা জাফরানও ইউজ করতে পারেন। আর আমি এখন যেহেতু এলাচ দানা দিয়েছি, একটু কালারের জন্য একটু জর্দার রং ইউজ করব সামান্য পরিমাণে। এরপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই চিনির শিরাটা কিন্তু বেশি জাল করতে হবে না, বা একতারের শিরারও প্রয়োজন নেই। এটা শুধু একটু বল কুটলেই সাইড করে রেখে দিব, জাস্ট শুধু আঠালো একটা শিরা হলেই হবে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন লেমন জুস ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মানে জাস্ট লেমনটা চাপ দিয়েও দিতে পারেন, আর এটা আমি কেনা জুসটা ইউজ করছি। জিলাপির শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির ভিতরে ঢুকবে না, আর যদি একদম বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপিটা ভিজানোর পরে নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না। তো এর জন্য আমি বলে দিচ্ছি যে জিলাপির যে শিরাটা, এটা হাত দিয়ে ধরার পরে একটু আঠালো হলেই বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। দেখুন শিরাটায় বলক চলে এসেছে। ব্যাস এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপর থেকে সরিয়ে রাখবো শিরাটা। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন, একটু আঠালো হলে এটা ভাববেন যে হয়ে গেছে, একটু আঠালো হলেই হবে। জাস্ট এখানে কোনো একতারে শিরা হতে হবে না, আবার বেশি পাতলাও হতে হবে না। তো শিরাটা হয়ে গেছে। শিরাটা নামানোর আগে আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ জিলাপির ব্যাটারের মধ্যে আমি কোনো লবণ ইউজ করবো না, এর জন্য এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি জিলাপির ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 কাপ চালের গুঁড়ো, এটা শুকনো চালের গুঁড়ো, আপনারা চাইলে এক্সট্রাভাবে চালটা ভিজিয়ে গুঁড়ো করে সাথে সাথে ইউজ করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন টক দই। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব এরকম 2 পিঞ্চ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা, জাস্ট এভাবেই এরকম করে 2 পিঞ্চ ইউজ করবেন। এখন এটার মধ্যে আমি আস্তে আস্তে পানি অ্যাড করে দিব, আর একটা ব্যাটার তৈরি করে নিব। কতটুকু পানি আমি এখানে ইউজ করব সেটা আমি বলে দিব। তো এরকম আস্তে আস্তে আমি পানিটা দিব, আর একটা পাতলা ব্যাটার তৈরি করব। বেশি পাতলা হবে না, আসলে ব্যাটারটা কেমন হবে আমি দেখিয়ে দিব। দেখুন ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কাপের থেকে একটু কম পানি লেগেছে, আর আমার চালের গুঁড়াটা কিন্তু ড্রাই, এর জন্য একটু পানি বেশি লেগেছে। আর আপনারা যদি সাথে সাথে আর কি চালের গুঁড়াটা করে দেন, ওখানে মানে একটু কম পানি লাগবে। তো জিনিসটা দেখে করবেন প্লিজ, বেশি পাতলা যেন না হয়। এই দেখুন এরকম একটা ব্যাটার হবে, যেমন করে জিলাপিটা যেন প্যাঁচ দিয়ে দেওয়া যায় এরকম। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন আমি এই ব্যাটারটাকে আরও 2 মিনিটের মতো এরকম একটু ফেটে নিব। ওদিকে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা কতটুকু হবে এটা আমি দেখিয়ে দিব একটু পরে।
একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে অসতর্কতার কারণে পানিটা বেশি পড়ে যায়, জিনিসটা মনে হয় যে বেশি পাতলা হয়ে গেছে, তখন ভয়ের কিছু নেই, আপনারা একটু ময়দা মিশিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখন আমি যেটা করব, ব্যাটারটা বোতলে ভরে নেব। আমি তো প্রথমেই বলেছি যে ব্যাটারটা আমি আজকে বোতলে ভরে জিলাপিটা বানাবো, তো এই যে একটা পানির বোতল আমি নিয়ে নিয়েছি, আর এর ঢাকনাতে আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি, আসলে ছিদ্রটা অতটা ভালো হয়নি, তো এরকম একটা ধারালো চিকন ছুরি দিয়ে আমি এরকম করে মুড়িয়ে মুড়িয়ে ছিদ্রটা করে নিয়েছি। আপনাদের যার যেমন যেভাবে সুবিধা হয় ছিদ্রটা করে নেবেন। তো ব্যাটারটা আমি এখন বোতলে ভরে নিব। দেখুন, ব্যাটাটা আমি বোতলে ভরে নিয়েছি, আর ফ্রাই প্যানে 1/2 ইঞ্চি পরিমাণে তেল দিয়ে দিবেন। এই দেখুন, এরকম একটা কাঠি এভাবে নিয়ে দেখবেন যে 1/2 ইঞ্চি হয়েছে কি না। আমার কাঠিটা কিন্তু জাস্ট এই যে এতটুকু তেলে ডুবে গেছে, এর মানে 1/2 ইঞ্চি হয়ে গেছে। এটুকু তেল দিলেই জিলাপি ভাজতে ভালো হয়। আর তেলটা কিন্তু একদম পুরো হাই হিটে গরম করে নেবেন। কম গরমে যদি জিলাপিটা দেওয়া হয় তাহলে জিলাপির নিচে চ্যাপ্টা হয়ে যায়, উপরে অল্প একটু ফুলে উঠে, এতে করে জিলাপিটা দেখতে ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, আমি জিলাপিগুলো দিয়ে দিব, চেষ্টা করব ভালোভাবে দেওয়ার জন্য, আসলে আমার জিলাপির প্যাঁচটা অত ভালো হয় না। জিলাপিগুলো দিয়েছি কিন্তু একদম গরম তেলে, তারপরে কিন্তু আমি চুলার আঁচটা একটু কম করে এটাকে হালকা আঁচে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ওদিকে যে শিরার ভিতরে আমি দিব, শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে। এখন এই জিলাপিগুলো তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিব, তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিব, তারপরে একটা চামচ দিয়ে 30 সেকেন্ড ধরে রাখবো, তারপরে এরকম তুলে ফেলবো। দেখুন কিভাবে ভিতরে শিরাটা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন, আর জিনিসটা কিন্তু খুবই কুড়মুড়ে হয়েছে, আর এটা একদিন পর্যন্ত পুরো মচমচে থাকে। আমি আবার জিলাপিগুলো দিয়ে নিচ্ছি। বড় বড় হয়ে গেল, ফাঁকা জায়গাতে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা কম করে দিব আর একদম হালকা জালে জিলাপিগুলো ভেজে নিব। এখন যেটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে এটা জাস্ট আমি শিরার মধ্যে দিয়ে দিব, আবার এরকম 30 সেকেন্ড ধরে রাখবো। ঠিক সেই আগের প্রসেসেই আমরা সবগুলো জিলাপি ভেজে নিব, আবার শিরায় ডুবিয়ে নিব। এই দেখুন, জিলাপির ভিতরে একদম রসে ভরপুর। তো এভাবেই আমি সব জিলাপিগুলো ভেজে নিচ্ছি, আবার শিরায় ডুবিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আসলে অনেক সময় দেখা যাচ্ছে 2-3 বার জিলাপি ভাজার পরে তেলটা কিন্তু বেশি গরম হয়ে যায়, তখন যেটা করবেন, তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সব কাজগুলো করবেন, তাহলে বেশি ভালো হবে। দেখুন, রেডি হয়ে গেল একদম কুড়মুড়ে রসালো জিলাপি। আমার রেসিপিটা বা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাসায় কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।